আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের বার কোড স্ক্যান করে আপনার যে কোনো অর্ডার খুঁজে বের করবেন যদি আপনার কোনো বার কেড স্ক্যানার থাকে তাহলে সেটা ইউজ করে কিভাবে কুইকলি আপনার অর্ডার বা কোনো ইনভয়েস আপনি খুঁজে বের করবেন সো এটা করার জন্য চলেন এটা করার জন্য যেটা করবেন সবার আগে আপনি আপনার কন্ট্রোল প্যানে লগ ইন করবেন ওকে তারপরে হচ্ছে লগ ইন করার পর আপনি হচ্ছে অর্ডার ম্যানেজার আছে আপনার এটার মধ্যে ক্লিক করে অর্ডার ম্যানেজার আসবেন অর্ডার ম্যানেজার আসার পরে এইখান থেকে আপনি আপনি বার কর স্ক্যান করেই চাইলেই আপনার যে কোনো অর্ডার কিন্তু খুঁজে বের করতে পারেন মনে করেন যে কোনো কারণে আপনার কাছে ইনভয়েসটা আছে ওইটার মধ্যে একটা বার কর থাকে রাইট তারপরে চলুন একটু প্র্যাকটিক্যাল দেখাই কোনবার কথা বলতেছি ধরেন এখানে আপনি ইনভয়েস প্রিন্ট করলেন আচ্ছা প্রিন্ট না সরি ইনভয়েস ওপেন করলেন সো আপনি ধরেন এই যে ইনভয়েস প্রত্যেকটা ইনভয়েসে কিন্তু আপনার এই যে এরকম একটা বার কোড থাকে রাইট সো এখন এই বার কোডটা স্ক্যান করেই কীভাবে আপনি আপনার এই অর্ডারটা খুঁজে বের করবেন দরকার হলে ধরেন প্যাকিং করছেন এটা কোনো কারণে দরকার বা আপনি অনেক কারণ হইতে পারে ঠিক আছে সো এটা আপনার দরকার হয় খুঁজে বের করতে হয় অর্ডার বা ইনভয়েস সো এটা আপনি বার কোড থাকলেই খুব সহজেই এটার মাধ্যমে বের করে ফেলাতে পারবেন সো এটা করার জন্য যেটা করবেন মনে করেন এটা কত থ্রি সিক্স থ্রি ওকে সো মনে করেন এখন এই থ্রি সিক্স থ্রি বার মানে প্যাকেটটা আপনার কাছে আছে এটার কাছে ইনভয়েস আছে সো আপনি এটা এখন বার করতে চাচ্ছেন সো আপনি যেটা করবেন ম্যানুয়ালি কীভাবে করেন অর্ডার আইডি এই যে এই যে বক্সটা আছে এইটার মধ্যে কী করেন থ্রি সিক্স থ্রি যদি সার্চ দেন তাহলে দেখেন এই ইনভয়েসটা কিন্তু আপনার সামনে চলে আসলো রাইট এইভাবে আপনার যদি একশো দেন হান্ড্রেড দেন হান্ড্রেড নাম্বার ইনভয়েস আপনার সামনে চলে আসলো রাইট এইভাবে আপনি ম্যানুয়ালি সার্চ করে ইনভয়েসটা বাই করেন বাট আপনার কাছে যদি বার কর থাকে আর ওই ইনভয়েসটা আপনার কাছে থাকে তাহলে যেটা করবেন আপনি এই যে এইখানেই সেম এইখানে জাস্ট টাইপ করার পরিবর্তে শুধুমাত্র এইখানে মানে কার্জারটা অ্যাক্টিভ করে ক্লিক করে দেন হচ্ছে আপনি আপনার যেই প্যাকেটটা আছে এটা ধরে স্ক্যান করেন আর আপনার মাউস বা কীবোর্ড যেইভাবে ইউএসবি পোর্টের মধ্যে কানেক্ট করেন ওইটা তো কানেক্ট করাই থাকবে আপনি এখন জাস্ট স্ক্যান করলেই জাস্ট এটা অটোমেটিক সার্চ হয়ে যাবে আর কিছুই না জাস্ট সিম্পল আপনি ম্যানুয়ালি টাইপ করে না থ্রি সিক্স থ্রি উঠাইতেন হান্ড্রেড উঠাইতেন এখন জাস্ট ওইটা বার করতে স্ক্যান করবেন অনেক বড় নাম্বার হইলে তখন জাস্ট সুবিধা হয় এটা তো জাস্ট দুই তিন সংখ্যার ওয়ার্ড মানে ইনভয়েস আইডির জন্য সহজ বাট পাঁচ ছাড়া সাত আট সংখ্যা দশ বারো সংখ্যা হয়ে গেলে তখন হচ্ছে টাইপ করতে কিন্তু অনেক টাইম লাগে বাট তখন যদি আপনি বারকোড স্ক্যানার ইউজ করেন ওইটার মধ্যে জাস্ট ধরেন তাহলেই দেখবেন সার্চ করে ইনভয়েসটা আপনার সামনে চলে আসবে সো সেই ক্ষেত্রে আপনার প্রচুর টাইম সেভ হবে অ্যান্ড ভুল হওয়ার সম্ভাবনাও কমবে সো আপনার যদি বারকো স্ক্যানার থাকে তাহলে এই সুবিধা নিতে পারেন আর যদি না থাকে এই সুবিধা নিতে চান তাহলে একটা সিম্পল একটা বারকোড কিনে নেন এটার দাম বেশি না পনেরোশো বা দুই হাজার টাকার মধ্যেই আপনি বারোশো বা দুই হাজারের মধ্যেই আই থিঙ্ক মোটামুটি একটা বারকোড স্ক্যানার পেয়ে যাবেন আপনি ভালোর মধ্যেই সো সো আই বিষয়টা বুঝতে পারছেন আপনার দরকার হলে এটা ইউজ করতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজুর ভাই আসসালামু আলাইকুম